তো বন্ধুরা, জানো তো শুকনো খরার দিনে আমার চায়না ফুল গাছটা পুরো মরেই গিয়েছিল। তোমাদের দাদাভাই জল জল ঢেলে ঢেলে গাছটা অবশেষে বেঁচেছে, আর কি সুন্দর ফুল হয়েছে, তাই না বলো বন্ধুরা? শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে সানডে আর এখন বাজে সকাল 6টা। তো তোমাদের নিয়ে ভিডিওটা শুরু করলাম। শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে। তো চলো বন্ধুরা, এখন আমি বসিয়ে দিয়েছি চা, চা আমার হয়ে গেছে, চলো তোমাদের দাদাভাইকে চাটা আমি দিয়ে আসি। চলো তাহলে সঙ্গে থেকো বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের জন্য চা নিয়ে নিলাম, আর একটু বেরেট রুটি দুটো ছিঁকে দিলাম। এবার চা খেয়ে চলে আসলাম কাপড় জামা ভিজাতে। তো দেখো, তার জন্য বালতিতে করে জল নিয়ে আসলাম। তো জল নিয়ে এবার নির্মা দিয়ে ভালো করে বালতির জলটাকে গুলিয়ে নেব। তো দেখো, এবার নির্মাটাও ঢেলে দিচ্ছি। তো জামা প্যান্টগুলো যত যা ছিল সব বের করলাম কাচার জন্য। বর্ষাকালে যতই জামা প্যান্ট কাচি তাও ঠিক মতন রোদ্রে শুকায় না বলে একটা কীরকম গন্ধ লাগে জামা প্যান্ট দিয়ে, তাই না বলো বন্ধুরা? আর এদিকে দেখো, নির্মাটা আমি গুলিয়ে দিচ্ছি ভালো করে। এবার একে একে সব জামাগুলো ভিজিয়ে দেবো। তো চলো সঙ্গে থেকো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো, এখানে চাপিয়ে দিয়েছি আমি খিচুড়ি কাটোয়া ডাটা, আর এদিকে আলু দিয়ে আর মুগ ডাল দিয়ে এখানে অল্প করে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর দেখো, এখন কড়াইতে তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তো এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি বাদাম। তো বাদাম আর পেঁয়াজটা একসাথে ভাজবো। তো বন্ধুরা এদিকে দেখো, আমার বাদাম পেঁয়াজ একসাথে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো খিচুড়িটা। বন্ধুরা দেখো, এখানে খিচুড়ি বেড়ে নিচ্ছি ওদের দুই ভাইয়ের জন্য। তো এদিকে আবার তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসছে, তো ওদেরকে খেতে দিয়ে আমি চিকেনটা ধুতে যাবো। চিকেনটা ধুয়ে নিয়ে আসলাম আর কড়াইতে দিয়ে দিলাম তেল। আলু ভাজবো এখন। আর এখন মাংসতে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আর দেখো, ফুটা ফুটা গামলাতে রেখেছি, মানে জলটা ভালো করে ঝরে যাবে। এবার দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম হলুদ, এবার মাখিয়ে রাখবো নুন হলুদ দিয়ে। তো বন্ধুরা, এদিকে আলু ভাজা চাপিয়ে আমি এদিকে চলে এসেছি একটু খিচুড়ি নিয়ে, মানে আমি একটু খাবো। তো চলো, এদিকে তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এদিকে খিচুড়িটা খেয়েই চলে আসলাম তাড়াহুড়ো করে মশলা করতে। আর কাজের চাপে এই সকালের টাইমটাতে কোনো সময় খেতে পারি, কোনো সময় খাওয়াই হয় না। তো দেখো, এইভাবেই সমস্ত কাজগুলো করি, আর এদিকে মশলাটা করতে চলে আসলাম, তারপরে আবার বসাবো মাংসটা। তো চলো সঙ্গে থেকে। আলু ভাজা নামিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম। তো এবার দিয়ে দেবো চিকেনটা। তো চিকেনটাকেও এবার একটু ভেজে নেবো, তারপরে দেবো মশলা। আর এদিকে নুন আর হলুদ দিয়ে ভালো করে চিকেনটাকে ভেজে নেব। তো এবার দিয়ে দিলাম আদা, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, মানে সব দিয়ে রসুন, পেঁয়াজ, টমেটো সব একসাথে দিয়ে মশলাটাকে দিয়ে কষিয়ে দেব। আর তখন একটু মানে তখন নুন দিয়েছি বলে এখন আর নুন দিলাম না, এখন হলুদ আর গুঁড়ো লঙ্কার দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষানোর পর তারপরে ভালো করে যখন কষানো হয়ে যাবে আলুগুলো দিয়ে দেবো।
তো বন্ধুরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা আর গোলমরিচ এগুলো কিন্তু সব অল্প করে দিয়েছিলাম। তো তরকারিটা বসিয়ে আমি বাসন মাজছি। তো বন্ধুরা চিকেনটা আমার হয়ে গেছে, আর এবার দিয়ে দেবো দেখো গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে ঢেকে রাখবো, তাহলে রেডি আমার চিকেন। তো এদিকে রান্নাবান্না সেরে আমি বাসনগুলো মেজে ঘর ঝাঁট দিয়ে কাপড় জামাগুলোও কেচে নিলাম। তো কাপড় জামা কেচে নিয়ে স্নানটা করে আসলাম। স্নান করে তারপরে আমি জামা প্যান্টগুলো সব একে একে মেলে দিচ্ছি। তো দেখো এইভাবে সব জামা প্যান্টগুলো মেলে দিলাম। বন্ধুরা স্নান করে কাপড় জামাগুলো মেলে চলে আসলাম, আর এদিকে সবার স্নান হয়ে গেছে। তো সবার জন্য এখন ভাত পারবো, আর বন্ধুরা তোমরাও খেয়ে নাও, সঙ্গে থেকো, দেখতে থাকো ভিডিওটা। আর জানো তো বন্ধুরা অর্জুন কেন চশমাটা পড়েছে, ওর চোখে জয় বাংলা হয়েছে তার জন্য পড়েছে। বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই ফুচকা নিয়ে এসছে। তো দেখো এখানে হচ্ছে আলু মাখা আর এটা হচ্ছে তেঁতুল জল। তো চলো সবাই মিলে খাই এখন। তো বন্ধুরা এদিকে ফুচকাটা আমাদের অয়ন রেডি করে দিয়েছিল, আর তোমাদের দাদা ভাই আর আমি এই ফুচকা খাচ্ছি, আর অয়নও খাবে। আর এদিকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, আর নিজের শরীরে বেশি বেশি করে খেয়াল করো, আর ফুচ